আজকে হিন্দুদের পূজো এবং মুসলিমদের জালসা দুটোর মধ্যে আপনি পার্থক্য করতে আপনি দেখেন পারবেন না। হিন্দুদের পূজোতে বড় বড় যারা হিন্দুদের পণ্ডিত রয়েছে এদেরকে ডাকা হয় এবং তারা বক্তব্য দেয় এবং তাদেরকে হিন্দু ধর্ম শিক্ষা দেয়। তা আমাদের জালসা তো বড় বড় আলেমদেরকে ডাকা হয় এবং তাদেরকে শিক্ষা দেওয়া হয়, মুসলিম জাতিদেরকে শিক্ষা দেওয়া হয়। তাদের পূজোতে অনেক মেলা বসে, তা আমাদের পূজোতেও তো, আমাদের জালসাতেও তো মেলা বসে। তাদের পূজোতে নারী পুরুষ একাই তার রাত্রে দিনে তারা ঘুরে বেড়ায়, তা আমাদের জালসাতেও রাত্রে দিনে সব সময় দেখতে পাবেন যে নারী পুরুষ তারা জালসাতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলুন তো জালসার ভিতরে আর পূজোর ভিতরে পার্থক্যটা আপনি কি করলেন? এদিকে আলেম একজন আলেম বক্তব্য দিচ্ছে, খবরদার জেনা করবেন না, জেনার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আর যেই এই জালসার মজলিসে আবার দেখবেন যে জেনার কারবার চলছে। শুনেন আমি বলে রাখছি, আপনারা 50 জন কমিটি মিলে যদি এই জালসার সিদ্ধান্ত এইভাবে নিয়ে থাকেন যে জালসাতে দোকান পাশার বসবে আর নারী পুরুষ ঘুরে বেড়াবে, এই সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে বলছি আপনাদেরকে, যতগুলো মহিলা জেনা করবে এদের 1% গোনা আপনার খাতায় দেওয়া হবে, কেয়ামতের মাঠে আপনিও পার পাবেন না। এজন্য আগেই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা জালসার কালেকশন যেহেতু আগেই হয়ে যাচ্ছে, কাজেই কি আপনাদেরকে মাথায় রাখতে হবে, প্রথমে আপনাদেরকে মাথায় রাখতে হবে সমাজের ভিতরে শিরিক বেদাত খুব রয়েছে, কুসংস্কার রয়েছে, নারীরা বেপর্দা রয়েছে, সমাজের ভিতরে মদ প্রচলন খুব হয়ে গেছে, সমাজের ভিতরে গান বাজনা খুব চলছে। তাহলে আমরা সেই রকম একজন বড় শায়খ মাদানিকে বা সেই রকম একজন সালাফি আলেমকে আমরা নিয়ে এসে তাদেরকে ওই সমস্ত লোকদেরকে অন্তত যেন দুটো কোরআন হাদিস বলা হয় সেই ধরনের আলেমকে ডাকি, কিন্তু না সেটা হচ্ছে না। বিভিন্ন ধরনের গীত বলছে, আবার গানও মাঝে মাঝে বলে, আর তো গজল চলছে, এইভাবে প্রায় 2 ঘন্টা যাবত বক্তব্য পার করে দিচ্ছে। লোকেরা বসে বসে শুনছে, মনের ভিতরে আনন্দ পেল, কিন্তু ওই লোকটার কিঞ্চিৎ পরিমাণ তার ভিতরে ইলম বা কোরআন হাদিসে যে শিক্ষা ঢুকছে এই কিঞ্চিৎ পরিমাণ তার ভিতরে ঢুকলো না। কেন? আমরা তো করতে পারতাম যে খাড়িগোবলপুরের একজন বড় আলেম যিনি বুখারি পড়াই, বিলাসপুরের একজন বড় আলেম, ভুলকি মাদ্রাসার একজন বড় আলেম, বা যে বড় বড় মাদ্রাসাগুলো রয়েছে এই মাদ্রাসাগুলোর বড় বড় আলেমগুলোকে ডেকে এনে আমরা তাদের দ্বারা দিয়ে আমরা জালসাটা করব। আর আগে আমরা একটা কালেকশন করছি তাদের যারা দিয়ে স্টেজে যতটা কালেকশন হবে হোক, কিন্তু আমরা এই জায়গাটাও কিন্তু আমরা আর রাখছি না। আমরা এমন ধরনের বক্তাকে নিয়ে আসছি যে সমাজ সবাই মূর্খ হয়ে আমরা থেকে যাচ্ছি। আরে আপনি তো মাদ্রাসাতে আপনি তো লেখাপড়া করেননি, আপনাকে মাদ্রাসাতে পড়তে গেলে 16 বছর পড়তে হবে। এই বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এই সমস্ত হাদিসগুলো আপনাকে পড়তে হবে, 16 বছর আপনাকে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। আপনি মাদ্রাসায় 1 বছরও পড়েননি, তা আপনি সেই ধরনের আলেমগুলো যারা হাদিসের দাস দেয় সেই সমস্ত সালাফি আলেমগুলোকে ডেকে এনে তাদের কাছ থেকে কোরআনের আপনি দাস নিতে পারেন না? এগুলোই তো একটা সুযোগ যে এই জালসাতে আমরা এই ধরনের আলেমকে নিয়ে আসলাম, এই এরপরে ওই ধরনের আলেমকে নিয়ে আসলাম। প্রতি বছর আপনি দেখবেন যখন বক্তা সিলেক্ট করা হচ্ছে তখন খালি শুধুমাত্র ওই বক্তাগুলোকে আনা হচ্ছে, কিন্তু আমাদের ব্রেনে একবারও এটা আসছে না যে সমাজটাকে আমরা একটা বড় রোগের ভিতরে আমরা রেখে দিয়েছি। সমাজকে পরিবর্তন করবে কে? জুমার খুতবাগুলোতে ভালো করে হচ্ছে না, কেন? যে আলেম ও নিজে যেই বিড়ি সিগারেট জর্দা পান করে ওই কি কোনোদিন নেশাদ্রব্য সম্পর্কে বক্তব্য দিতে পারবে? যেই বক্তার যেই আলেম যে খতিব সে খুতবা দিচ্ছে ওর স্ত্রী ওর মেয়ে যদি বেপর্দা থাকে ও কি করে সে ভালো বক্তব্য ওই সম্পর্কে পর্দার ব্যাপারে বক্তব্য দিতে পারে? যে আলেম সুদ খায় ওই কি করে সে সুদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে? যেই বক্তার তার নিজের বাড়ি থেকে যে কন্ট্রোল করতে পারে না সে কি করে সে যে জাতিকে বাঁচাতে পারবে এই ধরনের বক্তব্য দিতে পারবে না? আর একটা কথা বলে দিচ্ছি, আমিও বিভিন্ন জায়গাতে বক্তব্য দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে বক্তাদের চরিত্র যাদেরকে আপনারা নিয়ে আসছেন তারাও কিন্তু অধিকাংশই তারা কিন্তু পরেশগারিতা তাদের ভিতরে নেই। আমি নিজের একটা কথা বলছি, মালদাতে একটা বক্তব্যতে গিয়েছিলাম, জালসাতে গিয়ে দেখতে পাচ্ছি একটা বক্তার মুখের ভাষা এত খারাপ, আমরা সবাই বসে আছি আমি এক সাইডে, তো মুখের ভাষা এত খারাপ, তা আমি মনে ভাবলাম এর মুখের ভাষা যদি এই জায়গাতে এত খারাপ হতে পারে মসজিদের ভিতরে, তাহলে সমাজে বা যাদের সঙ্গে চলছে তাহলে এদের সঙ্গে কিরকম ব্যবহার হতে পারে, আর জাতিকে বা এরাই কি দিতে পারে? এর জন্য একজন দার্শনিক তিনি বলছেন, কয়লা দিয়ে কোনোদিন কাপড় পরিষ্কার হয় না, কয়লা দিয়ে কোনোদিন কাপড় পরিষ্কার হয় না। তো আপনি কয়লা নিয়ে এসেছেন আপনি স্টেজে আর তার দ্বারা দিয়ে আপনি বলছেন যে আমি সমাজকে পরিবর্তন করব, জি না, এর দ্বারাতে পরিবর্তন হবে না। তাহলে সিদ্ধান্ত নিতে হবে কি, আমাদের যেহেতু বাৎসরিক জালসা আমরা করছি, আমাদের যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক একটা জালসা হয় সেখান থেকে একটা মোটা কালেকশন হয়, তা জালসার পূর্বে আপনি কালেকশন করেন, কিন্তু জালসাতে আপনি বড় বড় শায়খ যে সমস্ত ভালো ভালো দক্ষতা কোরআন হাদিসে দক্ষ যে সমস্ত আলেম আছে এদেরকে আপনি নিয়ে আসেন। আর 2 নম্বরে
জালসাতে আপনি দোকান উঠিয়ে দিবেন, দোকান রাখতে দিবেন না, একটাও দোকান রাখবেন না। কারণ যারা শুধুমাত্র আপনি বলছেন যে দোকান না থাকলে জালসাতে লোক আসবে না, আমাদের কালেকশন হবে না, আরে দোকানে যদি ওই লোকগুলো আসে তো ওরা তো জালসার প্যান্ডেলে যাবে না, ওরা তো হেদায়েতের জন্য আসে না, তাহলে আপনি দোকান কেন রাখবেন? দোকানকে আপনি সরিয়ে দিবেন। নারীদের যদি আসতে হয়, নারীদেরকে যদি জালসাতে আসতেই হয়, তাহলে তাদের জন্য একটা আলাদা আপনি পার্সোনাল জায়গা রাখবেন, সেখানে পর্দার আপনি ব্যবস্থা করবেন, যা ব্যবস্থা করার আপনি করবেন। এইভাবে যদি আপনি জালসা করেন তাহলে হয়তো এখান থেকে কোরআন হাদিস মানুষ কিছু শিখবে এবং সেখান থেকে হয়তো নিজের পরিবারকে বাঁচাতে পারবে। কিন্তু এখন যে প্রচলন হয়ে গেছে যে জালসাগুলোর, এগুলোতে আমি বলছি যে এগুলোতে সমাজ সংশোধন হবে না, সমাজ পরিবর্তনের দিকে আসবে না।